নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি রিম্পা, মধ্যবিত্ত বাঙালি টুকিটাকিতে আপনাদের স্বাগত জানাই। সকালবেলা বোনের বাড়িতে যখন গেছিলাম, তখন ওদের বাড়ির সামনে থেকে বেশ কিছু সজনে ফুল নিয়ে এসেছি। দাঁড়ান, বাটিতে ঢেলে দেখাই কতটা পরিমাণ সজনে ফুল নিয়ে এসেছি। এই দেখুন, এটা মোটামুটি এখানে 200 গ্রাম সজনে ফুল তো হবে। কালই আমি বাজারে গেছিলাম সজনে ফুল কিনতে, বললো 40 টাকা শ। আমাকে আর বিতানকে ফুল কুড়োতে দেখে আমার বোনের শাশুড়ি মাও এই বেশ কিছু ডাল আর পাতা ছিঁড়ে দিয়েছে। বললো এই পাতা দিয়ে নাকি বড়া খেতে দারুণ লাগে। পাতাগুলো এই যে ছাড়িয়ে নিচ্ছি, পাতার সাথে আর বেশ কিছু ফুলও দিয়ে বড়া ভেজে নেব। পাতা আর ফুলগুলো বেছে নিয়েছি আর এইটুকুনি ফুল রেখে দিই কালকের জন্য। এই ফুল দিয়ে সর্ষে বাটা আলু দিয়ে বা চচ্চড়িতেও দিয়ে খাওয়া যায়। প্লাস ফুলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে 2 চামচ মতন বেসন আর 2 চামচ চালের গুঁড়ো, একটু নুন, হলুদ আর চিনি দিয়ে অল্প একটু জলে ছেড়ে দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব। বড়াটা আমি সর্ষের তেলে ভাজব, তাই কড়াইতেও সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা খুব সামান্য পরিমাণেই দিতে হবে। এই সজনে ফুলের কিন্তু বহু গুণ আছে। এই বসন্তকালে মরশুম বদলের সময় সর্দি জ্বর কাশি থেকে দূরে রাখতে সজনে ফুল কিন্তু বেশ উপকারী। এছাড়াও সজনে ফুলে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি আর আয়রনের পরিমাণও থাকে। শরীরে প্রোটিনের চাহিদাও যোগান দেয় এই ফুল। ব্যাস, আমার সজনে ফুল ভাজা তৈরি হয়ে গেছে। এই মরশুমে অবশ্যই একবার সজনে ফুলের বড়া খেয়ে দেখবেন। গরম ভাত, তার সাথে নুন, লঙ্কা আর সজনে ফুলের বড়া দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায়। এই যে বোনের বাড়ির রাস্তার সামনেই এই 4টে সজনে গাছ, এখান থেকেই ফুল কুড়িয়েছিলাম। আর এখন আবার বিকেলবেলা চলে এসেছি ফুটবল খেলতে দিতে ছেলেদের। এখন আবার বেশ কিছু ফুল পড়ে আছে, আরও কিছু ফুল আমি কুড়িয়ে নিলাম। ফুলগুলো দেখে এত লোভ লাগছে যে যখনই দেখতে পাচ্ছি তখনই ফুল আমি কুড়িয়ে নিচ্ছি। অবশ্যই বাজারে যা দাম এই ফুলগুলোর। আমি আপনাদের সঙ্গে বোনের শাশুড়ি মার পরিচয় করিয়ে দিচ্ছি। বিকেলবেলাও উনি আমার জন্য আরও বেশ কিছু এই তুলে রেখেছে। জেঠিমা বসে আছেন খয়েরি রঙের চাদর গায়ে দিয়ে। আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে লিখে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব শিগগিরই দেখা হবে।